কৃষ্ণ রসা গন্ধে মায়ে আসন্ন কাঞ্জিনা কৃষ্ণ রসা গন্ধে মায়ে রুদ্ধ হই বল হরি হরি বল কৃষ্ণ রসা গন্ধে মায়ে আসন্ন কাঞ্জিনা তথায় আসি গোপী মায়া
এসে দাঁড়ালো সবাই করে গোপালের ভুজঙ্গে
জানালো বিষম বিষ বিষম দেখেছিলাম যে কোন বিষধর সর্পতার ছোবলে ছোবলে আমার ছেলের প্রাণ নাশ করে দিয়েছে। ও মহারাজ আমার মনের মধ্যে যে বড় একটু গাইছে দেখুন না, আজ আজে বৃন্দাবনের পথে ঘাটে সর্বত্র যে সব দেখা যাচ্ছে মহারাজ, চলুন না মহারাজ আপনি বাড়ি গিয়ে দেখে আসি আমার আমার গোপাল সে কেমন আছে। চলো রানী, নন্দ মহারাজ মা নন্দ রানী কিছু ব্রজবাসিনী গোপী গোপিনী তারা সকলে যাচ্ছেন গোপালের সন্ধানে। পথে যেতে যেতে বালুকার উপরে গোপালের চরণ চিহ্ন দেখি যশোমতী মা বলছেন মহারাজ দেখুন মহারাজ এই যে আমার গোপালের চরণ চিহ্ন। আমার মনে হচ্ছে আমার গোপাল বুঝি এই পথে গেছে মহারাজ। সেই চরণ চিহ্ন দেখতে দেখতে সেই পথে ধরে গিয়ে তারা উপনীত হইলে ওই কালীদহের তীরে। আর কালীদহের তীরে গিয়ে মায়ামার দর্শন করলেন সকল শিশু বালকগণ বালুকায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কিন্তু সেখানে মায়ের প্রাণের গোপাল নাই। মায়ামারে কেঁদে কেঁদে বলছি বাবা শিলা এইবার সুদা বাবা তোরা তো এখানে সবাই আছিস রে বাবা, কিন্তু আমার আমার গোপাল কোথায় বললা রে? শ্রীরামকে দেখে দে বলছে মা, সে কথায় আর তোমায় কি বলবো মা, তোমার গোপালের কি হয়েছে জানো তো? তোমার গোপালকে এত করে নিষেধ করার সত্ত্বেও তোমার গোপাল ওই কালীদহের বিষজলে ঝাঁপ দিয়েছে। কাদের গোপাল তো কাদের
রাধে গোপাল, একটিবার আমাকে মা মনে রাখে না রে। ওরে গোপালে তুই যে আমার একটা মাত্র মা বলার হল, তুই যদি অবনে করে আমাকে ছেড়ে চলে যাস, আমাকে আর কে মা বলবে বলতে পারিস গোপাল? বিধাতা, তুমি কি বলতে পারো তোমার কাছে আমি এমন কি অপরাধী করেছিলাম? আমার যখন সন্তান না হয়েছিল আমি তো আমার ঘরে নিয়ে বড় ভালো ছিলাম, কিন্তু তুমি যখন কৃপা করে একটা সন্তান আমাকে দান করলে, তবে সেটা তুমি কেড়ে কেন নিলে গো? মাজার সমতি দোলায় গড়াগুড়ি দিয়ে কেঁদে কেঁদে বলছি, হে মন্দির লোভিয়া আমি আছি রূপ রম সুখে তখন ওই কালীদহের জল একেবারে ক্রোধে প্রধান হইত,
ওই কালিও রাগে যখন ক্রোধে ক্রোধ আপ্লুত হয়ে উঠেছে, চিৎকার করে তো ছেলে কে কে আমার শক্তি ধর, কে আমার শক্তিমান, আমার জলে ঝাঁপ দিয়ে এখন পর্যন্ত প্রাণে বেঁচে আছে। না না না, আমি আমি তাকে আর প্রাণে বেঁচে থাকতে দেব না, আমি আমার ছবলে ছবলে আমি তার প্রাণ নাশ করে দেব। কালী ওনাগ একেবারে ফনা বিস্তারিত করে ভগবানকে ছবল দেবার জন্য ছুটে যাচ্ছিল। আরে যখন কালী ওনাগ ছুটে যাচ্ছে, প্রাণ গোবিন্দ স্বামী বুঝতে পেরে গেছে, ওগো কালিও তুমি আমার প্রাণ নাশ করবে, তুমি আমাকে ছবল দেবে, এসো তুমি আমার কাছে। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরে নিজের দেহটিকে পাষাণ করে নিয়ে জলে দাঁড়িয়ে গেছে। আর ওই কালী ওনাগ ফনা বিস্তারিত করে গিয়ে পাষাণে কি করছে দেখো, কি বা ঘটে ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওরে কালিও আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি তবে আর নয়, দেখো এইবারে আমি কি করি, ভগবান শ্রীকৃষ্ণ কালিও নাগকে ধরে একটা উল্টো দিকে পাক দিয়েছে। পাকে পাকে ঘুরে যেই না ভগবান ধরে কালিয়াকে একটা উল্টো দিকে পাক দিয়েছি, তখন কালিও নাকি থরি মনে গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে ঘুরে ঘুরে বসে বসে পড়ে গেল। আর যেই না পড়ে গেল, এই সময় কালী ওনাগ বুঝতে পেরে গেছে, দেখি দেখি আমি আবারও অপরাধ করলাম, একটু সাক্ষাৎ ভগবান আমি তাকে চিনতে পারলাম না, এইবারে আমি কি করি। কালী ওনাগ নয়নের বাড়ি বরিশালে করে ভগবানের চরণ তলে গিয়ে বসে বসে কেঁদে কেঁদে বলছি, ওগো প্রভু আমি তোমাকে চিনতে পারিনি, প্রভু তোমার কাছে আমি আবারও অপরাধ করলাম, তুমি আমার অপরাধ মার্ছো না করো। ভগবান বললেন, কালিও অপরাধ যখন করেছো তোমাকে তো সাজা পেতেই হবে। কালিও নাগে বললেন, কেন প্রভু, তুমি তো ভগবান পিতা সম আর আমি তো ভক্ত তোমার পুত্র সম, পুত্র যদি পিতার কাছে কোনো অপরাধ করে পিতা কি পুত্রকে ক্ষমা না করে থাকতে পারে? ওগো ভগবান, ওই অপরাধে করা স্বভাব আমার, মনের বাসনা পূর্ণ করবার জন্য কালী ওনাগের মস্তকে চড়ে এবারে নৃত্য করছেন। ওরে কালিও এইবারে আমি তোর মস্তক চড়ে নৃত্য করব। ভগবান শ্রীকৃষ্ণ যেই না কালী ওনাগের মস্তক চড়ে নৃত্য করছে,
কালী ওনাকে মনের আনন্দ ধরে না।